বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় স্বাস্থ্যবিধি মেনে পিতামাতা ভাই বোন সহ সবাই নিরাপদে আছো, ভালো আছো এই প্রত্যাশা আমি করি, এবং আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় এ পর্যন্ত সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে লক্ষ্য করার বিষয়ে প্রিয় শিক্ষার্থীরা, 17 মার্চ 2020 মরণ থাবা করোনার জন্য সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। দেবগঞ্জ সরকারি কলেজ হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় ছিল মুখরিত, সে কলেজটি আজকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। শুধু আমাদের কলেজ বলে কথা না, তোমাদের কলেজ বলে কথা না, দেশের প্রতিটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। তোমাদের যে ক্ষতি, এটা হচ্ছে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কখনই পূরণ হওয়ার নয় তোমাদের। তথাপিও তোমাদের এই ক্ষতি যাতে কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়, সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেটি হচ্ছে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস, তারই ধারাবাহিকতায় দেবগঞ্জ সরকারি কলেজে পুরো দমে চলছে অনলাইন ক্লাস। আমি আজকে ক্লাসে যাওয়ার আগে, প্রিয় স্টুডেন্ট, তোমরা তো আমাকে চিনোই, তোমাদের বাইরে যারা আমাকে দেখছে তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টুকু দিয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান দর্শন বিভাগ, দেবগঞ্জ সরকারি কলেজ। প্রিয় স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যা বিষয়ে। যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ। আমরা আজকে পদ বিষয়ে আলোচনা করব, পদ কাকে বলে, পদের শ্রেণীবিন্যাস, পদ এবং শব্দের পার্থক্য, এবং শব্দের শ্রেণীবিন্যাস শব্দ কাকে বিভক্ত, এসব আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব পদ বলতে আমরা কি বুঝি। প্রিয় স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছু আলোচনা করার পূর্বে তার সংজ্ঞাটি জানা দরকার। আমরা পদ কাকে বলে সেটি এখন একটু আলোকপাত করব। পদ হচ্ছে কতিপয় শব্দ বা শব্দের সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধি রূপে ব্যবহৃত হয় বা হতে পারে। অর্থাৎ পদ হচ্ছে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধি রূপে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি। এই পদের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে টার্ম, টার্ম। এই পদ কথাটি কোনো কোনো যুক্তিবিদ ব্যাপক অর্থে ব্যবহার করেছে, আবার কোনো কোনো যুক্তিবিদ স্টুডেন্ট এটাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেছে। আমরা জানি যে কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারি না। দার্শনিকরা দেখা গেছে যুগে যুগে বা সময়ে সময়ে কোনো একটা থিওরি বা থটকে খণ্ডন করে তিনি তার মতো যুক্তি উপস্থাপন করে পাল্টা যুক্তি দিয়েছে। তো এই পদ, এই শব্দটিকে কোনো কোনো যুক্তিবিদ ব্যাপক অর্থে ব্যবহার করেছে, প্রিয় স্টুডেন্ট, আবার কোনো কোনো যুক্তিবিদ এটাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেছে। আমরা এখন দেখব ব্যাপক অর্থে যারা পদের কথা বলছে তারা কি বলছে। তারা বলছে যে কোনো শব্দের যুক্তিবাক্যে ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি ব্যাপক অর্থে পদ। অর্থাৎ সেই শব্দটি কোনো যুক্তিবাক্যে ব্যবহার হোক অথবা না হোক সেটি মুখ্য বিষয় নয়, ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি কিন্তু পদ। তারা বলছে, যারা ব্যাপক অর্থে পদের কথা বলছে, সেক্ষেত্রে তারা বলছে যে পৃথিবীর সমস্ত অর্থবোধক শব্দই হচ্ছে ব্যাপক অর্থে পদ। অর্থাৎ তাদের মূল কথা হলো, অর্থবোধক শব্দের যদি কোনো যুক্তিবাক্যে ব্যবহারের যোগ্যতা থাকে সেটি পদ। কী অর্থে? ব্যাপক অর্থে। সে অর্থে তারা বলছে পৃথিবীর সকল অর্থবোধক শব্দ, যেমন চেয়ার, টেবিল, পাখি, মানুষ, ইট, পাথর, মোবাইল, কলম, চেয়ার, টেবিল, সবগুলো হচ্ছে ব্যাপক অর্থে পদ। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে বলো, এই যে কলমটি আমার হাতে, এটিকে ব্যাপক অর্থে আমরা পদ বলতে পারি কিনা বলো। হ্যাঁ, ইয়েস স্টুডেন্ট, অবশ্যই পারি আমরা, কারণ এই কলমটি কোনো যুক্তিবাক্যে ব্যবহারের যোগ্যতা আছে, কিন্তু এখন পর্যন্ত সেটি আমরা যুক্তিবাক্যে ব্যবহার করিনি, কিন্তু তার ব্যবহারের যোগ্যতা আছে, বিধায় এটি পদ। কার অর্থে? যারা ব্যাপক অর্থে পদের কথা বলছেন
তাদের অর্থে, অর্থাৎ কোন শব্দের যুক্তিবাক্যে ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি পদ, ব্যবহার হোক অথবা না হোক সেটি কোনো মুখ্য বিষয় নয়, ব্যবহার যোগ্যতা আছে কি না সেটি বিবেচ্য বিষয়। তাহলে সেই অর্থে কলমটি অবশ্যই পদ, চেয়ার এটিও পদ, টেবিল এটিও পদ, মানুষ এটিও পদ, কারণ এই শব্দগুলো দিয়ে আমরা যে কোনো সময় আমরা একটা যুক্তিবাক্য তৈরি করতে পারি। প্রিয় স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে একটি যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে, কি কি সেটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। যেমন সোনা হয় মূল্যবান। প্রিয় স্টুডেন্ট, এখানে উদ্দেশ্য কোনটি? রাইট, এখানে উদ্দেশ্য হচ্ছে সোনা, আর বিধেয় হচ্ছে মূল্যবান, আর হয় শব্দটি হচ্ছে সংযোজক। তাহলে একটি যুক্তিবাক্যে আমরা তিনটি অংশ দেখতে পাই, একটি হচ্ছে বিধেয়, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক। তাহলে এখন আমাকে উত্তর দাও স্টুডেন্ট, যে পদ বলতে আমরা কি বুঝি? পদ বলতে আমরা বুঝি সে সকল শব্দ, যে সকল শব্দ যে কোনো সময় কোনো যুক্তিবাক্যে ব্যবহারের যোগ্যতা আছে সেটিকে আমরা পদ বলবো। অর্থাৎ পদ হচ্ছে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় রূপে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা ব্যাপক অর্থ পদের কথা বলছি, এবার আসবো আমরা সংকীর্ণ অর্থে পদ বলতে কি বুঝি। তাহলে আমরা ব্যাপক অর্থে পদ বলতে কি জানলাম প্রিয় স্টুডেন্ট? আমরা জানলাম যে ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি পদ, কিন্তু যারা সংকীর্ণ অর্থে যুক্তি পদের কথা বলছে তারা বলছে না, কখনই না, একটি শব্দ যতক্ষণ পর্যন্ত না কোনো যুক্তিবাক্যে ব্যবহার হয়েছে তার আগে সেটি পদ নয়। তাই এই যে ডিফারটা খেয়াল করো স্টুডেন্ট, যে কেউ কেউ বলছে, যারা ব্যাপক অর্থে যুক্তি শব্দে মানে পদের কথা বলছে তারা বলছে ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি পদ, কিন্তু যারা সংকীর্ণ অর্থে পদের কথা বলছে তারা বলছে না, সেটি না, যতক্ষণ পর্যন্ত না সে শব্দটি কোনো যুক্তিবাক্যে ব্যবহার হয়েছে তার আগে সেটি পদ নয়। স্টুডেন্ট আমাকে উত্তর দাও, তাহলে সংকীর্ণ অর্থে এই কলমটিকে আমরা পদ বলতে পারি কিনা? হ্যাঁ বলো, ইয়েস, কখনই পারি না, কারণ এই কলমটি একটি অর্থবোধক শব্দ, বাট এটি এখনো কোনো যুক্তিবাক্যে ব্যবহার হয়নি। যখন আমি বলবো কলমটি আমার হাতে, মনোযোগ সহকারে দেখো একটু, কলমটি আমার হাতে, তখন কিন্তু এটি একটি যুক্তিবাক্যে পরিণত হলো এবং সংকীর্ণ অর্থে এই সংকীর্ণ অর্থে কলমটি তখন একটি পদ বলে বিবেচিত হলো। কারণ সংকীর্ণ অর্থে পদের কথা বলছে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না একটি শব্দ কোনো যুক্তিবাক্যে ব্যবহার হবে তার আগে সেটি পদ নয়। যেহেতু এই কলমটি এখন যুক্তিবাক্যে ব্যবহার হয়েছে, যেমন কলমটি আমার হাতে, এখন এটি পদ। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ব্যাপক অর্থে পদ যারা বলছে তারা বলছে যে ব্যবহারের যোগ্যতা থাকলেই সেটি পদ, আর সংকীর্ণ অর্থে যারা বলছে তারা বলছে না, ব্যবহারের যোগ্যতা মুখ্য বিষয় নয়, যতক্ষণ পর্যন্ত না সেই শব্দটি কোনো যুক্তিবাক্যে ব্যবহার হয়েছে তার আগে সেটি পদ নয়। ক্লিয়ার স্টুডেন্ট? আচ্ছা, তাহলে আমরা এখন একটু আসি শব্দ এবং পদের পার্থক্যের মধ্যে। আমরা একটু আসি শব্দ বলতে আমরা কি বুঝি। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষর সমষ্টি যা কোনো অর্থ প্রকাশ করে। স্টুডেন্ট, শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো অর্থ প্রকাশ করে, আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি যা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে। প্রতিটি পদই একটি শব্দ বা শব্দ সমষ্টি, কিন্তু প্রতিটি শব্দই পদ নয়। কারণটা কি? কারণটা হচ্ছে প্রতিটি শব্দই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহার হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি প্রতিটি পদের শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়। তাহলে স্পষ্ট করা হয় সকল শব্দই কি পদ? কি হবে অ্যান্সার? না, সকল শব্দই পদ নয়, কারণ সকল শব্দই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহার হতে পারে না। এই শব্দ এবং পদের পার্থক্য আলোচনা করতে গিয়ে জ্যোতির্বিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছে। প্রিয় স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে শোনো, কয়ভাবে ভাগ করেছে? তিন ভাগে। এক নম্বর হলো পদ যোগ্য শব্দ, সেকেন্ডলি সহপদযোগ্য শব্দ, এবং তৃতীয়ত পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। এখন সংজ্ঞায় ফিরে আসি, পদযোগ্য শব্দ বলতে আমরা কি বুঝি। পদযোগ্য শব্দ বলতে আমরা বুঝি যে সকল শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই, একটু খেয়াল করে স্টুডেন্ট, যে সকল শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে তাকে বলবো আমরা পদযোগ্য শব্দ। ক্লিয়ার? আবার শুরু। যে সকল শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই
নিজে নিজে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে তাকে বলবো আমরা পদযোগ্য শব্দ। যেমন পৃথিবীর সকল অর্থবোধক শব্দকে আমরা পদযোগ্য শব্দ বলতে পারি, কারণ এরা নিজে নিজে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে। তাহলে স্টুডেন্ট কি বুঝলো তোমরা পদযোগ্য শব্দ বলতে আমরা কি বুঝি? পদযোগ্য শব্দ হচ্ছে সে সকল শব্দ যে সকল শব্দ কোনো যুক্তিবাক্যে ব্যবহারের জন্য অন্য কারো সাহায্য গ্রহণ করে না, নিজে নিজেই প্রযুক্তি বাক্যে ব্যবহার হতে পারে, তাকে আমরা অবশ্যই বলবো পদযোগ্য শব্দ। এবার আমরা আসি সহ পদযোগ্য শব্দ বলতে কি বুঝি। প্রিয় স্টুডেন্ট একটু খেয়াল করো, এখানে একটু পার্থক্য আছে দুইটার মধ্যে। পার্থক্যটা আমরা আমি এভাবে বোঝাতে চাই, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই বা একটা বয়স সময় পেরিয়ে যখন আমরা একটা বার্ধক্যের দিকে যাই, আমরা কিন্তু একা চলতে ফিরতে পারি না। পারি কি না, হয় আমরা লাঠির উপর ভর দিই অথবা কারো স্কন্ধে ভর দিয়ে আমরা হাঁটা চলার চেষ্টা করি। তাহলে আমরা একটু কি দেখলাম, পদযোগ্য শব্দ ব্যবহারের জন্য কারো সাহায্য গ্রহণ করে না, ঠিক তার উল্টো স্বপদযোগ্য বলছে। স্বপদযোগ্য বলতে আমরা বুঝি সে সকল শব্দকে যে সকল শব্দ নিজে কখনোই কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে, তাকে বলবো আমরা স্বপদযোগ্য শব্দ। একটু একটু খেয়াল করো, নিজে নিজে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে অন্য কারো সাহায্য নিয়ে যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে, তাকে বলবো আমরা সহপদযোগ্য শব্দ। যেমন উদাহরণটা ক্লিয়ার হয়ে যাবে, রহিম এবং করিম হয় বুদ্ধিমান, রহিম এবং করিম হয় বুদ্ধিমান। প্রিয় স্টুডেন্ট অ্যান্সার করো, রহিম এবং করিম হয় বুদ্ধিমান, এখানে উদ্দেশ্য কোনটি এবং বিধেয় কোনটি? ইয়েস, এখানে উদ্দেশ্য হচ্ছে রহিম এবং করিম, আর বুদ্ধিমান হচ্ছে বিধেয়। তাহলে এখানে একটি খেয়াল করে দেখো যে এখানে রহিম এবং করিম, এই রহিম এবং করিম তাই এবং শব্দটি রহিম এবং করিমকে আঁকড়ে ধরে উদ্দেশ্য হিসাবে বা উদ্দেশ্যের অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এবং শব্দটি কখনই একা একা যুক্তিবাক্যে ব্যবহার হতে পারতো না, এখানে কি কি করলো, সে দুটো শব্দের সাহায্য গ্রহণ করেছে। হ্যাঁ, রহিম এবং করিম, এই এবং শব্দটি রহিম এবং করিমকে আঁকড়ে ধরে কি হিসাবে কি হয়েছে, উদ্দেশ্যের অংশ বা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, এটিকে বলবো আমরা সহপদযোগ্য শব্দ। এবার শেষে আমরা আলোচনা করব যে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলতে আমরা কি বুঝি। প্রিয় স্টুডেন্ট, পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলতে আমরা বুঝি যে সকল শব্দ কোনো অবস্থাতেই কখনোই কোনোভাবেই যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না, নিজে তো পারেই না, উপরন্ত অন্য কারো সাহায্য নিয়েও পারে না। প্লিজ লিসেন টু মি, নিজে তো পারেই না, অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও পারে না, তাকে বলবো আমরা পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। যেমন আহা, ওহো, মরিমরি, হায় হায়, এই শব্দগুলো হচ্ছে পদ অযোগ্য শব্দ, এগুলো কোনো সময় এককভাবে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না। যেমন হায়, এক্সক্লেমেটিভ চিহ্ন আছে, হায় আমি হই করি, এটা এই ইয়ে থেকে পার্থক্য করে দেওয়া আছে, এটাকে বলবো আমরা পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। স্টুডেন্ট আমরা কি বুঝলাম, তাহলে শব্দ এবং পদের পার্থক্য আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যুক্তিবিদ্যা শব্দকে তিন ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা সহপদযোগ্য শব্দ, একটা পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। তাহলে প্রথমটিতে খেয়াল করে দেখো, প্রথমটিতে বলা হয়েছে যে যে সকল শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কারো সাহায্য গ্রহণ করে না, নিজে নিজে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে, সেটিকে বলছি আমরা পদযোগ্য শব্দ। আর স্বপদযোগ্য শব্দ হলো সে সকল শব্দ যে সকল শব্দ নিজে পারে না কিন্তু কারো সাহায্য নিয়ে পারে। স্টুডেন্ট নিজে পারে না কিন্তু কারো সাহায্য নিয়ে পারে, ওই যে বললাম যে আমরা যখন একটা সময় পেরিয়ে যাই তখন কিন্তু আমাদের হাঁটা চলার যে শক্তিটা এটা আমরা হারিয়ে ফেলি, তখন আমরা কারো সাহায্য নিয়ে সেটা বাড়ির কোনো সদস্য হোক অথবা লাঠির মাধ্যমে হোক আমরা কারো সাহায্য নিয়ে আমরা চলাফেরা করতে পারি। তাই স্বপদযোগ্য শব্দটা হচ্ছে ঠিক অনুরূপ, নিজে কখনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না কিন্তু কারো বা কোনো শব্দের সাহায্য নিয়ে অবশ্যই সেটি যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে, এটি হলো স্বপদযোগ্য শব্দ। আর থার্ডলি হচ্ছে যেটা যে সেটা হচ্ছে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ, এটিকে বলা হচ্ছে যে এটা নিজে পারে না প্লাস অন্য কোনো কোনো শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না, তাকে আমরা বলবো পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ।
এই হলো মোটামুটি আজকে যুক্তিবিদ্যা আলোচনার এটুকুই তোমাদের আমি দিলাম। আগামী ক্লাসে হয়তো এ ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং দেশের জন্য দোয়া করবে। শিক্ষা মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে অনলাইন ক্লাসের, এটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ফলো করবে, কারণ যদিও তোমাদের এই ক্ষতিটা আমরা 100% পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তবুও চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে তোমাদের টাচে থেকে, তোমার আমাদের শিক্ষক এবং ছাত্রের টাচে থেকে, যাতে কিছুটা হলেও তোমাদের সেই ক্ষতিটা আমরা পুষিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে এই অনলাইন ক্লাস। এবং সে কারণেই গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলোতেই অনলাইন ক্লাস পুরোদমে চলছে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা সেই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, আমার মনে হয় তোমাদের অনেকটা উপকারে আসবে। এবং এই জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে আমার পক্ষ থেকে, দেবীগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কোনো মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য, যাতে ছেলেমেয়ের যে ক্ষতিটা হচ্ছে এটা আমরা আমাদের চেষ্টা দিয়ে সামান্য হলেও যেন আমরা পুষিয়ে দিতে পারি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই করোনাকালীন সময়ে। পাশাপাশি আমরা সবাই এই প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে, যাতে এই ভয়াবহ পরিস্থিতি যেন আমরা আর না দেখি। গোটা বিশ্ব যে আজকে স্তম্ভিত হয়ে গেছে, থেমে গেছে, সব কিছু কোলাহল মুক্ত হয়ে গেছে, আমরা চাই আবার সেই প্রাণ ফিরে আসুক, আবার সেই স্বাভাবিক অবস্থা ফিরে আসুক মহান সৃষ্টিকর্তার কাছে। এই প্রার্থনাই আমরা করি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া রাখবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।